তাহলে স্যার তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম 2023 সালের বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রটির উত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিই। তো তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে গদ্যর মধ্যে হচ্ছে জেলখানার চিঠি, এরপর আদাব, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, শোভা, পরাজয় এবং টিকিটের অ্যালবাম, ঠিক আছে। এবং কবিতা বা পদ্যর মধ্যে রয়েছে শিকল পড়ার গান, স্বাধীনতা, ঘুরে দাঁড়াও, মাসি মিসি, লোকটা জানলই না, এগুলো। এরপর পথের পাশে যে তোমাদের সহায়ক পাঠ রয়েছে সেখান থেকে ঊনবিংশ থেকে সপ্ত বিংশ পরিচ্ছেদ পর্যন্ত। নেক্সট হচ্ছে ব্যাকরণ থেকে ক্রিয়ার সমাস, ধাতু, সাধু ও চরিত, ঠিক আছে, এগুলো রয়েছে। এরপর হচ্ছে নির্মিতি থেকে তোমাদের পত্র রচনা আর হচ্ছে প্রবন্ধ রচনা কিন্তু দেওয়া থাকবে। এগুলো হচ্ছে তোমাদের সিলেবাস। তো চলো আমরা তোমাদের নাম্বার বিভাজন বা প্রশ্ন কাঠামোটা দেখে নিই। তো তোমাদের ফাইনাল এক্সাম 17 নম্বরের হয়ে থাকে এবং সেখানে 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। এবং এই তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা তা তোমাদের নভেম্বর মাসের শেষের দিকে এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু নেওয়া হবে। এই প্রশ্নপত্র তোমাদের যে প্রশ্ন দেওয়া হবে সেখানে গদ্য থেকে 3টি MCQ প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, এবং 3টি দেওয়া থাকবে SAQ আর 2টি 2 নম্বর মানের প্রশ্ন, 1টি 5 নম্বর মানের, 2টি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, 10 নম্বর। টোটাল হচ্ছে 20 নম্বর দেওয়া থাকবে তোমাদের গদ্য থেকে। কবিতা থেকেও সেম, ঠিক আছে, 3টি হচ্ছে MCQ 3টি SAQ, এগুলোর মান 1 নম্বর করে, ঠিক আছে, 2 নম্বর মানের প্রশ্ন, 2টি 5 নম্বর মানের প্রশ্ন, টোটাল 20 নম্বর। পথের পাঁচালি থেকে থাকবে 2টি SAQ অর্থাৎ 2টি 1 নম্বর মানের প্রশ্ন, 1টি 3 নম্বর মানের প্রশ্ন, 1টি 5 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে, 2টি করে দেওয়া থাকবে, 1টি লিখতে হবে। পথের পাঁচালি থেকে থাকবে 10 নম্বর। এরপর ব্যাকরণ থেকে তোমাদের 5টি থাকবে MCQ 5টি SAQ, সবই হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, এখান থেকে কোনো বড় প্রশ্ন দেওয়া হবে না, টোটাল 10 নম্বর থাকবে তোমাদের ব্যাকরণ থেকে। এবং নির্মিতি থেকে 6+10 অর্থাৎ 6 নম্বর হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনার জন্য এবং 4 নম্বর হচ্ছে যে পত্র রচনা তার জন্য 4 নম্বর, তো 6 করে 10 নম্বর, ঠিক আছে। তো এইভাবে টোটাল 70 নম্বরের প্রশ্ন তোমাদের ফাইনাল এক্সামে দেওয়া হবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রটা দেখি এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো পরপর দেখে নেব। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দেখা দেওয়া আছে, বহু বিকল্প প্রশ্নের উত্তরটি বেছে নিয়ে লেখুন। 11টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া আছে, ঠিক আছে, 11 কে 11 নম্বর। 1-এর 1 নম্বর দেখা দেওয়া আছে, লোকমান্য তিলক কারাবাসকালে যে গ্রন্থের আলোচনা লেখেন তা হলো আনন্দমঠ, বিপ্লব ও বিপ্লবী, রামায়ণ না গীতা। এখানে সঠিক উত্তর অপশান ঘরটা অর্থাৎ গীতা, ঠিক আছে, এটা লিখেছিলেন। 1-এর 2 নম্বর হচ্ছে আদাব শব্দের অর্থ দাঙ্গা, অত্যাচার, নমস্কার না আল্লাহ বা ঈশ্বর, তো আদাব শব্দের অর্থ হচ্ছে নমস্কার। 1-এর 3 নম্বর হচ্ছে গোসাইদের ছোট ছেলেটির নাম রাজাপ্পা, নাগরাজন, প্রতাপ না রঞ্জন, তো গোসাইদের ছোট ছেলেটির নাম হচ্ছে প্রতাপ। এরপরের যে প্রশ্ন 1-এর 4 নম্বর থেকে, স্বাধীনতা কবিতায় স্বাধীনতা হলো একটা শক্তিশালী বীজ প্রবাহ, ইংরেজদের হাত থেকে মুক্তি, অজ্ঞানতা, ধীরতা, তো এখানে স্বাধীনতা এই শব্দের অর্থ হচ্ছে একটি শক্তিশালী বীজ প্রবাহ। নেক্সট 1-এর 5 নম্বর থেকে, শিকল পড়ার গান রচনাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত তা হলো অগ্নিমীনা, ঈশ্বরবাসী, সাম্যবাদী, সর্বহারা, শিকল পড়ার গান এটা হচ্ছে ঈশ্বরবাসী এই কাব্যগ্রন্থ থেকে গৃহীত। 1-এর 6 নম্বর প্রশ্ন হচ্ছে সাইকেল রিক্সা ফুলোসিস দিয়ে যাক গ্রামে প্রান্তরে, শহর প্রান্তরে, বনে বনান্তরে না কলকাতায়, এখানে সঠিক উত্তর কী হবে, বনে বনান্তরে। এরপরের প্রশ্ন 7 নম্বর থেকে, সমাস করে যে নতুন পদটি গঠিত হয় তাকে বলে সমসমান পদ, ব্যাস বাক্য, সমস্ত পদ না পূর্ব পদ, তো সমাস করার পর যে পদটা তৈরি হয় তাকে বলা হয় সমস্ত পদ। 1-এর 8 নম্বর, আমি বই পড়ি এই বাক্যে ক্রিয়া বিভক্তি হলো আ, মি, রসই, পর, ঠিক আছে, এখানে ক্রিয়া বিভক্তি কি, ক্রিয়া বিভক্তি হচ্ছে রসই, অর্থাৎ এখানে ক্রিয়াপদ কোনটা, পড়ি, এটা হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ পড়া, পড়া থেকে পড়ি, তো তার সঙ্গে রসইকার যোগ হয়েছে তার জন্য এখানে হচ্ছে রসইটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। 1-এর 9 নম্বর হচ্ছে সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় সাধু গদ্যে, চলিত গদ্যে, রাঢ়ী কথ্য উপভাষায়, বঙ্গালী কথ্য উপভাষায়, সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় সাধু গদ্যে। পরের প্রশ্ন 1-এর 10 নম্বর থেকে, খয়ে চড়ে যে খেচড়, এটি হলো অলোপ বহুব্রীহী সমাস, অলোপ উপপদ তৎপুরুষ সমাস, অব্যবিভাব সমাস, বাক্যাশ্রয়ী সমাস, তো কী হবে এটা, অলোপ উপপদ তৎপুরুষ সমাস। 1-এর 11 নম্বর, যে বই পড়তে থাকবে বাক্যটি হলো ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান ভবিষ্যৎ, নিত্য বর্তমান,
কিভাবে এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ, সে বই পড়তে থাকবে। নম্বর দেখি নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যের উত্তর দাও, প্রশ্নের মানে হচ্ছে এক নম্বর করে এবং 13টি প্রশ্নের এখানে উত্তর লিখতে হবে। এক দুই আর এক নম্বর দেখা দেওয়া আছে, রঞ্জনকে সবাই যখন হন্যে হয়ে খুঁজছিল তখন রঞ্জন কোথায় ছিল? কি লিখবো উত্তর, না রঞ্জনকে সবাই যখন হন্যে হয়ে খুঁজছিল তখন রঞ্জন সিকিমের কোলিংয়ে মাউন্ট পান্ডিম হোটেলে ছিল। এবার দুইয়ের দু নম্বর প্রশ্ন, নাগরাজনের ছোট বোনের নাম কি? তো নাগরাজনের ছোট বোনের নাম হচ্ছে কামাক্ষী। পরের প্রশ্ন, দুইয়ের তিন নম্বর, স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, এখানে স্ত্রী পুরুষ কে কে? তো এখানে স্ত্রী পুরুষ বলতে শোভার পিতা বাণীকণ্ঠ ও মাতাকে বোঝানো হয়েছে। দুইয়ের চার নম্বর, ঘুমপাড়ানি মাসি পিসি কখন ছাড়া কাপড় কাচে? কীভাবে উত্তর, না ঘুমপাড়ানি মাসি পিসি খুব ভোরবেলায় ছাড়া কাপড় কাচে। পাঁচ নম্বর হচ্ছে, লোকটার ইহকাল পরকাল গেল তা কীভাবে পেরিয়ে গেল? তো বাম দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে লোকটার ইহকাল পরকাল পেরিয়ে গেল। দুইয়ের ছ নম্বর, কাজী নজরুল ইসলাম শিকল পড়াকে ছল বলেছেন কেন? তো কাজী নজরুল ইসলাম শিকল পড়াকে ছল বলেছেন ভারতবাসীর মন থেকে শিকল পড়ার ভীতি দূর করার জন্য। দুইয়ের সাত নম্বর থেকে, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? তো বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। দুইয়ের আট নম্বর, ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ দাও একটি। ঠিক আছে, আমরা আগামীকাল বেড়াতে যাব, এটা একটি ভবিষ্যৎ অনুজ্ঞার যোগ একটি বাক্য। ন নম্বর হচ্ছে, মান্য চলিত বাংলার সংজ্ঞা দাও। লিখছে এখানে, কলকাতা শহর সহ ভাগীরথী উভয় তীরবর্তী অঞ্চলের ভদ্র ও শিক্ষিত সমাজের কথ্য ভাষাকে এই মান্য চলিত ভাষা বলে। ঠিক আছে, এবার দুইয়ের দশ নম্বর হচ্ছে, সাধু ও চরিত্রের একটি পার্থক্য লেখন। তো সাধু ভাষার বাক্যবিন্যাস রীতি অনমনীয় কিন্তু চলিত ভাষার বাক্যবিন্যাস রীতি অনেক নমনীয়। নেক্সট হচ্ছে, দুইয়ের এগারো নম্বর দাগে, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো হানাহানি। তোমরা লিখবো হানাহানি, পরস্পর পরস্পরকে হানা, এটা হচ্ছে ব্যতিহারী বহুব্রীহী সমাস। দুইয়ের বারো নম্বর, হরিহরের পিতার নাম কি? তো হরিহরের পিতার নাম হচ্ছে রামচাঁদ তর্ক বাগিস। দুইয়ের তেরো নম্বর হচ্ছে, অপু কাশি যাওয়ার জন্য কোন স্টেশনে ট্রেন ধরেছিল? তো অপু কাশি যাওয়ার জন্য মাঝের পাড়া স্টেশনে ট্রেন ধরেছিল। এরপর হচ্ছে দুইয়ের তিন নম্বর দাগে, কম বেশি 30টি শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের মান হচ্ছে দু নম্বর করে। তিনি একে দেওয়া আছে, এ বিষয়ে আমি নিঃসন্দেহে যে বিষয়টির উল্লেখ করো। তিনি দু নম্বর, সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন শুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন? তিন নম্বর হচ্ছে, পরিচয়কে স্বীকার করতে উভয়ে নারাজ, এইরূপ নারাজ হওয়ার কারণ ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে চার নম্বর দেখে, কম বেশি 30টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের মান তিন নম্বর করে। তার একে দেওয়া আছে এখানে, ঘুরে দাঁড়াও কবিতায় ঘুরে দাঁড়াতে বলার কারণ ব্যাখ্যা করো। তাহলে দু নম্বর, মোরা হাসি পড়ে আনবো হাসি মৃত্যু জয়ের ফল, অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে তিন নম্বর হচ্ছে, কোন পরিস্থিতিতে স্বাধীনতা কোনো দিন আসবে না বলে কবি ল্যাংস্টন হিউজ মনে করেছেন। এরপর হচ্ছে পাঁচ নম্বর দাগে, কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের মান তিন নম্বর করে। পাঁচের একা দেওয়া যায়, হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল, পাঠ্য রচনা অবলম্বনে বিচিত্র অনুভূতির পরিচয় দাও। পাঁচের দু নম্বর হচ্ছে, পথের পাঁচালী রচনার 26 নম্বর পরিচ্ছেদ অবলম্বনে আতুরি কুড়ির পরিচয় দাও। নেক্সট প্রশ্ন দেখো, ছ নম্বর দাগে, 7-8টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের মান পাঁচ নম্বর করে। ছয়ের একা দেখা দেওয়া আছে, আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে এখানে কার বিশ্বাসের কথা বলা হয়েছে, বিপদটি উল্লেখ করে তার সরব ব্যাখ্যা করো। নেক্সট ছয় দু নম্বর হচ্ছে, কিন্তু যতই নাগরাজনকে সে শান্ত করতে চেষ্টা করেছিল ততই সে কাঁদতে লাগলো, সে কে তার কাঁদতে লাগার কারণ ব্যাখ্যা করো। হচ্ছে ছয়ের তিন নম্বর থেকে, দুহাতে মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার, কাঁদছে শুধু কাঁদছে, রঞ্জন খেলায় গোল দিয়েও বা জিতেও কেঁদেছে কেন? নেক্সট প্রশ্ন দেখো, সাত নম্বর দেখে, 7-8টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের মান পাঁচ নম্বর করে। মাস করে 10 নম্বর দেওয়া আছে, হাতের একে দেওয়া আছে, লোকটা জানলই না কবিতাটির মূল বক্তব্য লেখো। হাতের দু নম্বর হচ্ছে, এখানে দেওয়া আছে, মাসি পিসি কবিতায় মাসি পিসি কারা, কবিতা অবলম্বনে মাসি পিসিদের জীবনযাত্রার পরিচয় দাও।
পরের প্রশ্ন 7-3 নম্বর, শুনে শুনে কান পচে গেল কি? শুনে শুনে কান পচে গেল কবিতা অবলম্বনে এই কান পচে যাওয়ার কারণ ব্যাখ্যা করুন। 8 নম্বর থেকে 8-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মানে 5 নম্বর। 8-1 দেওয়া আছে দুপুরে এক কাণ্ড ঘটিল, কাণ্ডটির পরিচয় দাও। এরপর হচ্ছে 8-2 নম্বর, সকাল 7:30 ট্রেন আসিল, এই প্রসঙ্গে অপর ট্রেন দেখার প্রথম অভিজ্ঞতার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন 9 নম্বর থেকে যে কোনো একটি বিষয়ে নাতি দীর্ঘ প্রবন্ধ রচনা করো, প্রশ্নের মান 6 নম্বর। ঠিক আছে, এখানে একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। 9-1 নম্বর থেকে দেওয়া আছে ছাত্র সমাজ আদর্শ ও কর্তব্য। 9-2 নম্বর হচ্ছে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। 9-3 নম্বর খেলাধুলার প্রয়োজনীয়তা। 9-4 নম্বর হচ্ছে ছাত্র জীবনে প্রতিযোগিতা। এখানে 4টি দেওয়া আছে, 4টি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ের উপর প্রবন্ধ রচনা লিখতে হবে, প্রশ্নের মান 6 নম্বর। 10 নম্বর দেখা যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করা, প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর। 10-1 দেওয়া আছে প্লাস্টিক দূষণ সম্বন্ধে সচেতনতা গড়ে তুলতে কোনো বাংলা সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। এবং 10-2 নম্বর হচ্ছে তোমার এলাকায় একটি বড় সমস্যা জলের সমস্যা, তাই জল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে কোনো বাংলা দৈনিকের সম্পাদকের কাছে একটি চিঠি লিখো। ঠিক আছে, দেখুন একটি বিষয়ে একটি পত্র লিখতে হবে। ওকে, দুটাই ছিল ক্লাস 8-এর 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম 2023 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই প্রশ্নপত্রের যে বড় প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তার জন্য তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।